ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀ ଗଣିତ କୁହୁକ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସ୍ୱାଗତ ପିଲାମାନେ ଆଜି ଆମେ ଗଣିତ କୁହୁକରେ ଗୋଟିଏ ମଜା କଥା ଆଜି ଶିଖିବା ଗଣିତର ବହୁତ ଗୋଟିଏ ଭଲ ସହଜ ଦିଗଟିଏ ଠିକ୍ ଅଛି ନା ପିଲାମାନେ ଯିବା ଗଣିତ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଭିତରକୁ ଦେଖନ୍ତୁ ପିଲାମାନେ ଆଜି ଆମେ ଗୋଟିଏ ମଜାଦାର କୌଶଳ ଆଣିଛୁ ଏ ଗଣିତ କୁହୁକ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ନିଶ୍ଚିତ ରୂପେ मान को, मजा मजा को, को बहुत मजा दबो आनंद भी दबो गणित गोटी मजादायक पाठ पडवाक भगे गणितर एत भोला दिग आसलाके गणित कष्ट कष्टु बर्तमान गणितर सहज सोपान गुडिक पिका आहरी बहुत सहज सहज सहजरूज करे आज दमदार कार्यक्रम आरम कर बहुत भेल गणित शिक्षण कार्यक्रम आरम करण्या देख ये ଖଜୁରୀ କୋଳି ଦେଖୁଛ ନା କେତେ ସୁନ୍ଦର ଖଜୁରୀ କୋଳି ଏ ଖଜୁରୀ କୋଳି ବିଷୟରେ ଆମେ ଏଇଥିପାଇଁ କହୁଛୁ ଯେ ନୟାଗଡ଼ର ଇଏ ଜଣେ ଖଜୁରୀ କୋଳି ବ୍ୟବସାୟୀ ତାଙ୍କ ବ୍ୟବସାୟ ହେଉଛି ଖଜୁରୀ କୋଳି ବ୍ୟବସାୟ ପ୍ରତିଦିନ ନୟାଗଡ଼ ସହରରେ ଖଜୁରୀ କୋଳି ବିକନ୍ତି ଆମର ରମେଶ ବାବୁ ଏହି ଖଜୁରୀ କୋଳି ବ୍ୟବସାୟ ରମେଶ ସେ ନୟାଗଡ଼ ସହରରେ ସବୁଦିନ ଖଜୁରୀ କୋଳି ବିକନ୍ତି ଦେଖିବା ସୋମବାର ଠାରୁ ଶନିବାର ପର୍ଯ୍ୟନ୍ତ ସିଏ କେଉଁଦିନ କେତେ ଖଜୁରୀକୋଳି ବିକୁଛନ୍ତି ଦେଖିବ ନା ଦେଖ ପିଲାମାନେ ସୋମବାର ସୋମବାରରେ ସିଏ ଝୁଡ଼ିରେ ରଖିଛନ୍ତି ତାଙ୍କୁ ଗଣିବା ପାଇଁ ସହଜ ହେବ ସେ ଜାଣିବେ କେତେ ଖଜୁରୀକୋଳି ପ୍ରତିଦିନ ବିକ୍ରି କରିପାରୁଛନ୍ତି ସୋମବାରରେ କେତେ ବିକ୍ରି କରିପାରୁଛନ୍ତି ମଙ୍ଗଳବାରରେ କେତେ ବିକ୍ରି କରିପାରୁଛନ୍ତି ବୁଧବାରରେ କେତେ ବିକ୍ରି କରିପାରୁଛନ୍ତି ଏଭଳି ସୋମବାରରେ ସୋମବାରରେ ଦେଖାଯାଇଛି ସେ ସବୁ ଝୁଡ଼ିରେ ରଖିଛନ୍ତି ଗୋଟେ ପଟେ ଝୁଡ଼ିରେ ଏ ଦେଖାଯାଉଛି ପିଲାମାନେ ଭଲ ଭାବରେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଦେଖାଯାଉଛି ଝୁଡ଼ି ଉପରେ ବି ଲେଖା ହେଇଛି ହଜାରେ ଅର୍ଥାତ୍ ଏଇ ଝୁଡ଼ିରେ ହଜାରଟି କୋଳି ରହିଛି ଠିକ୍ ସେହିଭଳି ଆଉ ଗୋଟିଏ ମଧ୍ୟ ଆମକୁ তা পাখু সোমবারর আ্বিতীয় ঝুড়ি বাজে বি হাজারে লেখা যাই তাখকু আমি শহেটা কোড়ি গোটে ঝুড়ি দেখা যাচ্ছে এই শহেটা কোড়ি থাকা ঝুড়ি কতোটি অনেক দেখিপারুচে তিনটি অ হনা নাই তা সহ আউে আছি গোটি দশটি কোড়ি থাকে ঝুড়ি মধ্যে রকি তাহলে কত প্রকার ঝুড়ি রক্ষি গোটে হজার টিকি ঝুড়ি দিইটা শহেটিকিয়া ঝুড়ি কতটা তিনটে

এলাগি আমি দেখিবা আমি বি জাঁপার যে দুইটা ঝুড়ি অজার টিকি কোড়ি হাজারটি কোড়ি ঝুড়ি দুইটা আছে সেথি সেইপা দুই লেখিবা কড়ের বি দুই লেখা তাহলে শহেটিকিয়া ঝুড়ি কতোটি অন এ দেখুচ তিন বিেখা হয়েছে দশ টিকা ঝুড়ি দশটি কোড়ি থাকা ঝুড়ি কতটি গোটি এক লেখা হয়েছি খুচুরা কোড়ি পাঁচটি তা কড়ক পাঁচ অছি এইভাবে ভাবে ସଂଖ୍ୟାଟି ଦୁଇ ତିନି ଏକ ପାଞ୍ଚ ତାହେଲେ ଆମେ ପୂର୍ବ ଭାଗରେ ଆମେ ଜାଣିଥିଲେ ଯେ ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟାର ଆମେ ପରିଚୟ ଜାଣିଥିଲେ ଚିହ୍ନିଥିଲେ ଜାଣିଥିଲେ ଏଠି ମଧ୍ୟ ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟାଟିଏ ହେଲା ଦୁଇ ତିନି ଏକ ପାଞ୍ଚ ଚାରୋଟି ଅଙ୍କ ରହୁଛି ତେଣୁ ଇଏ ଥିଲା ସୋମବାରର କୋଳି ସଂଖ୍ୟା ଆମେ ମଙ୍ଗଳବାରର ଗଣିବା ନା ପିଲାମାନେ ମଙ୍ଗଳବାରରେ ବି ଗଣିବା ମଜା ଲାଗୁଛି ଗଣିବାକୁ ନା ତେବେ ମଙ୍ଗଳବାର ଦେଖିବା কতোটি হাজার টিকি ঝুড়ি অখ তাহলে দুইটি আমি দেখি দেখিপারছ দুইটি আচ্ছা তা সহ কতোটি শহেটিকা না গোটে রয়েছে শহেটি ঝুড়ি শহটি কোড়া ঝুড়ি গোটি তাহলে দশটি কোলিবা ঝুড়ি কতোটি রয়েছে আমি দেখছি গোটি হয় না পিলা মানে এই মঙ্গলবার তেমনি এটি গোটি খুচরা কোড়ি আমি কতোটি রয়েছে গণিল ই খুচরা কোড়ি হল আমুব পনেরোটি দিয়েছে তো খুচরা কোড়ি পনেরোটি রুম গোটিয়ে ঝুড়ি দশটি অনেক কে কোড়ি হল গণিদার হাজার দুইটা তালে দুই লেখি হাজার তাহলে শহে ঝুড়ি শহটি কোড়ি থাকা ঝুড়ি গোটে এক লেখা তাহলে দ দশটি কোড়ি ঝুঁড়ি থাক গোটে ঝুঁড়ি অনেক পনেরোটি এমতি পঁচিশটি তেমন মঙ্গলবার কলি সংখ্যা আমি গণলে

আমে দেখে গোটে দশ টিকি ঝুড়ি দশটি কোড়ি থাকা ঝুড়ি এইভাবে ভাবে আক কলি এই এইভাবে চারি প্রকারর সে রক্ষিলে কাইকি না গণবা সুবিধা হব সেগি এবে দেখা গুরুবারর গুরুবার হজার টিকি ঝুড়ি যে রয়েছে আমার হাজারটি কোড়ি ঝুড়ি কতোটি রয়েছে পিলা মানে রয়েছে তাহলে শহেটি কোড়ি ঝুড়ি কতোটি অ হ না নাই তা দশটি কোড়ি ঝুড়ি কতটি অনোটি অধিপার জন্য তাপরে খুচরা কোড়ি চারটি বহু বড়িয়া আমি বহু সহজে গণিদে দলে বি গণিদেলে আোড়ি সংখ্যা কে গুরুবার দুই তিন চারি তাহলে কে হব পিলা মানে এটা বি গোটি চারি অঙ্কবিশিষ্ট সংখ্যা তাহলে এক হাজার দুইশ শুক্রবার যা শুক্রবার হাজারটি কোড়ি থাক ঝুড়ি প্রথম প্রকার ঝুড়ি কতোটি অইটি অপরে দ্বিতীয় প্রকার ঝুড়ি শহেটি কোড়ি থাকা ঝুড়ি কতোটি অনিটা অপরে এটি আউ দশটি কোড়ি না কি খুচরা কোড়ি না তবে দুই তিন যদি দশটি কোঁড়া ঝুড়ি এটি না জায়গায় শূন্য পকাইবা যদি খুচরা কোড়ি না জায়গায় শূন্য পকাইয়া এটি সেয়া হই পড়ি হাজারটি কোড়ি থাকা ঝুড়ি দিটা তাহলে লেখিল দুই শহেটি কোড়ি ঝুড়ি হেলা তিনটি তাহলে আমি রাখলে তিন

আমি যে কোনো সংখ্যাৰু চাৰি অংক বিশিষ্ট সংখ্যা আমি তিয়াৰ কৰি পাৰিবা তথাপি আমি জানিবা সোমবাৰৰে কে ৰ কেুড়িৰে ৰ কোলী সংখ্যা কেতিয়া হা নাই পিলা মানে ত'লে প্ৰথম প্ৰকাৰ ঝুড়ি হ'ল কি হাজাৰ টি কোঁ থজাৰ টিকি ঝুডি আমি এমি কয় বা হাজাৰ টি কোঁ থাকিল হয় নে নাই ঠিক সে কতোটি থা সোমবারর না দুইটি থিলা দুইটি ঝুড়ি থিলা আমি দুই লেখলে আচ্ছা শহেটি কোড়ি থাকে ঝুড়ি সোমবার রে থিলা লানটি থিলা আমি এনে দেখুলে আমি তিন লেখিল সেমতি দশটি কোড়ি থাকা ঝুড়ি কতোটি লা গোটি হি লা হ না না পিল তেম এটি এক লেখলে তেমন খুচরা কোড়ি কতটি পাঁচটি থিলা। ये संख्याटी आमले दुई तीन एक पाँच हाँ ना तेणु संख्या यहां तैयारी कर संख्या जगार आम संख्या कार्ड भी व्यवहार टी झुड़ी मुझे कार्ड आ देखुद देख पी ये हजार कार्ड एम्ड व्यवहार कराया शहे टी झुड़ी टिका जो एमती गोटे कार्य कर जोटा दस टिकिया झुड़ी एमती गोटे खुचरा कोली जो एमती गोटे कार्ड व्यवहार करह करें संख्याटी जाना तोते हजार जगह सेखिदे शहेटिकिया कार्ड शहेटिकार्ड केतोटी तीन टी दस टिका कार्ड केतोटी ये आम देखिपार गोटे तेरे खुचरा कोली रोचटी ये आम विभिन्न प्रकार संख्या गठन करजार तीन शह पंदर आम संख्या क्ड में ताक आम परिणत गरिदेले केटी झुडी को चारि प्रकार तिन प्रकार झुडी ठाला हजार टिका टिक को शेट कोली दसटियाो झुडी एवं खुचरा कोली झुड़ी हजार टिका को गोटे कार्ड कले हजार संख्या कार्ड व्यवहार कले टिका झुडी संख्या कार्ड शख्याकर्ड ए दसटि कोली झुडीप दस एवं खुचुरी खुचरा कोली आमे कार्ड एक व्यवहार कलेभी भावे आमे दुई हजार पाइले पाले तजार मूल्य केतेहेला তাকে আমি লিখেদে দুই অর্থ কোণ সংখ্যা কাঠের দুই লেখা হয়েছি মানে তার মূল্য দুই হাজার সংখ্যাঘাড়ে তিন লেখা মানে এটা তিনশো হনা না নাইন রে দুইটা শূন্য তাপরে এক এক লেখা মানে সংখ্যা কাঠে এক দশ সেইটা একদশ মানে কে 10 এবং পাঁচটি খুচরা কোড়ি মানে এটা হলো পাঁচ তেমনি সংখ্যাটি হল দুই এই তিনশ পনেরর এইভাবে ভাবে আমি অনেকগুড়ি সংখ্যা ব্যবহার করে যাহা কি আমি সহজ হয়ে পারিব। ଚାରିଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକର ମୂଲ୍ୟ ବି ଆମେ ସହଜରେ କହିପାରିବା ଏବେ ଦେଖିଲ ପିଲାମାନେ ଆଠ ହଜାର ସାତଶହ ବତିଶରେ ଏ ଯେଉଁ ଆଠ ସାତ ତିନି ଦୁଇ ଏଥିରେ ଆଠର ମୂଲ୍ୟ କେତେ ଅଛି ତାହେଲେ ଆଠର ମୂଲ୍ୟ ଆମେ କହିଦେଇପାରିବା ଏଠି ସଂଖ୍ୟା କାଢ଼କୁ ନେଇକି ଆଠ ହଜାର ହଁ ନା ନାଇଁ ସେମିତି ଆମେ ସାତର ମୂଲ୍ୟ କହିପାରିବା କେତେ ଆସିବ ସାତଶହ ତିନିର ମୂଲ୍ୟ କେତେ ହେବ ତିରିଶ କାରଣ ତିନି ଦଶ ଦୁଇର ମୂଲ୍ୟ ଦୁଇ ଏକ ଏହିଭଳି ଭାବେ ମୂଲ୍ୟ ମଧ୍ୟ ଆମେ ଜାଣିପାରିବା ତେଣୁ ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟାର ଏହାକୁ ଆମେ ବିସ୍ତାର କରିକି ମଧ୍ୟ ଲେଖିପାରିବା ଆଠ ସାତ ତିନି ଦୁଇକୁ ଆଠ ହଜାର ଆଠରେ ତିନିଟା ଶୂନ ମିଶାଣ ସାତରେ ସାତଶହ ମିଶାଣ ତିରିଶ ମିଶାଣ ଦୁଇ ଏହିଭଳି ଭାବେ ଚାରିଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟାର ଆମେ ଦେଖିବା କିଛି ସଂଖ୍ୟା କାର୍ଡ଼ ସଂଖ୍ୟା କାର୍ଡ଼ରେ ଦେଖେଇବା ଯେ କେମିତି ଚାରିଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଆମେ ସଂଖ୍ୟା କାର୍ଡ଼ରେ କରିପାରୁଛେ ହନେ ନାହିଁ ପିଲାମାନେ ତେଣୁ ଏଇଭଳି କ୍ଷେତ୍ରରେ ତୁମେ ବି ଘରେ ବସିକି ଅନେକ ଗୁଡ଼ିଏ ଚାରିଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଲେଖିପାରିବ ବା ଜାଣିପାରିବ ହନାନି ତେଣୁ ଚାରିଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀ ପାଇଁ ଗୋଟିଏ ଗଣିତ କୁହୁକର ମଜାଦାର ପ୍ରସଙ୍ଗ ଏହାକୁ ଜାଣିବା ଆଉ ବୁଝିବା ଅତି ସହଜ ଏହାକୁ ଜାଣିଗଲେ ଆଗାମୀ ଶ୍ରେଣୀରେ ତୁମେମାନେ ଗଣିତରେ କେବେ ବି ଦୁର୍ବଳ ଅନୁଭବ କରିବନି ତେବେ ଏମିତି ଅନେକ ଗୁଡ଼ିଏ ସଂଖ୍ୟା କରିପାରିବା ଏକରୁ ତେବେ ସମୁଦାୟ ସଂଖ୍ୟା କେତୋଟି ଦଶଟି ଆମେ ଜାଣିଛେ ଶୂନ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ସାତ ଆଠ ନଅ ତେଣୁ ଏଇଭଳି ଆମେ ଗୋଟିଏ ପଟାରେ ଆମେ ସଂଖ୍ୟା ବି ଯେମିତି ଆମେ ହଜାର ଟିକିଆ ଝୁଡ଼ି କରୁଥିଲେ ଏଇଠି ଗୋଟେ ସଂଖ୍ୟା ମୁଁ ରଖିଲି ଏଇଟା କେତେ ହେଲା ପିଲାମାନେ ଆଠ ତା ପାଖକୁ ଏଇଟା ଛଅ এটি রখিলি এক এবার আমার কতোটি সংখ্যাটি কন হল দেখি পিলা মানে দু ছ আট হ না নাই দু ছঠে এই দুইটা কো না ইয়ে হচ্ছে হজার ইন হাজার অটা কেউ না শহস্থান ছটা কেউটি দশস্থান আটটা অক স্থানরে এইভাবে ভাবে তাহলে এক দশ ଶହ ହଜାର ଏଇଭଳି ଆମେ ଅନେକ ସଂଖ୍ୟା ଗଢ଼ିପାରିବା ପିଲାମାନେ ଚାରିଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା କାର୍ଡ଼ବୋର୍ଡ଼ରେ ଆମେ ଏନେ ଦେଖଉଥିଲେ ଏଥିରୁ ଆମେ ଯେକୌଣସି ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଏମିତି ଚାରିଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଆମେ ଗଢ଼ିପାରିବା ହଁ ନା ନା ନାହିଁ ଏ ଟିକିଏ ପୂର୍ବରୁ ଆମେ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେ ଆଠ ସାତ ତିନି ଦୁଇ ତାର ମୂଲ୍ୟ କେତେ ଆଠର ମୂଲ୍ୟ କେତେ ଥିଲା ସାତର ମୂଲ୍ୟ କେତେ ଥିଲା ତିନିର ମୂଲ୍ୟ କେତେ ଥିଲା ତା ସ୍ଥାନ ନେଇକି ମୂଲ୍ୟ ଥିଲା ଆଠଟା ହଜାର ସ୍ଥାନରେ ଥିଲା ତେଣୁ ଆଠ ହଜାର ଥିଲା ସାତଟା সহস্থানরে থিলা সাত তেণু তার মূল্য লা সাতশ লাভে তিনর মূল্য কত থিলা দশক স্থানের লাশ লা দুইর মূল্য কেতো লা এক স্থানের লা দুইর মূল্য এক তেমন সংখ্যাটি কেলা সংখ্যাটি আমি তার সংখ্যা নাম প্রকাশ কে কে প্রকাশ কলে আট হাজার সাতশ বত্রিশ না নাই এইটা গোটিয়ে সংখ্যা আচ্ছা এই যে সংখ্যা আট সাত তিন দুই আবে এটা লেখিলে এক আমি ওল্টা লিখিদবা ওল্টা লিখিলে কে আসুচি তার সংখ্যার মূল্য যদি আমি আঠ সাত তিন দুই লেখলে আনলে আট হাজার সাতশো বতিশ তেমন আমি যে ওল্টা কম লিখি লিখিদা ওল্টা গোটে লেখা কমিটি না কেমন দেখ আগে লিখবা দুই তিন সাত আঠ তবে সেই সংখ্যার মূল্য কে আসুচি এ না নেই আমি যে আঠ সাত তিন দে আঠ হাজার আসু এটি যেত দুই আসল বামুক তাহলে হাজার স্থানে দুই রহিলা দুইর মূল্য নিশ্চিত রূপে এটা আঠ হাজার হব না পিলা মানে এটি কত হব দুই হাজার সে স্থানের যিয়ে বসে তার মূল্য সেই অনুসারে হব আঠ বসলে আঠ হাজার দুই বসলে দুই হাজার এই হচ্ছে স্থানর মূল্য সেমতি মূল্য কত আসিলা তিন মূল্য তিনশো আসিলা তেমন সাতর মূল্য কেত আসিলা দশক স্থানের অনেক সতুর আসিলা আঠর মূল্য কত আসা একক স্থানের অসা

ଆଠ ଯେତେବେଳେ ହଜାର ସ୍ଥାନରେ ଥିଲା ସେତେବେଳେ ତାର ମୂଲ୍ୟ ଆଠ ହଜାର ଥିଲା ସେହି ସ୍ଥାନ ଯେତେବେଳେ ଦୁଇ ପଳେଇ ଆସିଲା ଦୁଇ ହଜାର ହେଇଗଲା ତେଣୁ ଏଇଭଳି ଭାବରେ ଏହାର ସ୍ଥାନର ମୂଲ୍ୟ ଅଛି ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟର ଚାରି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟାର ସ୍ଥାନର ମୂଲ୍ୟ ଆମେ ଜାଣିଲେ ଏଇଥିରୁ ସ୍ଥାନୀୟ ମାନ ଆସିଲା ସ୍ଥାନୀୟମାନଙ୍କୁ କେମିତି ବିସ୍ତାରିତ ରୂପରେ ଦେଖିବା ଆମେ କେତୋଟି ଅଙ୍କ ଅଛି କହିଥିଲି କେତୋଟି ଅଙ୍କ ଅଛି ଏକ ଦୁଇ ତିନି ଚାରି

আউ কিছি সংখ্যা নিয়ে যাই চারিয়ঙ্ক বিশিষ্ট তাকে হাজার ঘরে কে এটি নিয়েছি গোটে তিন হাজার ঘরে তিন তিন শূন্য পাঁচ সাত দশ ঘরে পাঁচ এইভাবে ভাবে আমি এর সংখ্যা নাম তিন হাজার ছপন কলে আজার সাতশো আঠ আমি করে চারি সাত শূন্য আঠ এইভাবে ভাবে সংখ্যাটি কেলা চারি হাজার সাতশ আঠ আলোলে দুই নূন্য হাজার ঘরে দুই লেখা घरे घर नखि दस घरे आठ लेख्दा एक घरे शून्य लेख्दा संख्या कति होला दुई हजार नौश असी है एभरि भावना आमे अनेकख्या चार हजार तिन शुर संख्या नाम गढ़ी गढिपार त मध्य घर चार अंक चारिङ्कष्ट संख्या गढि संख्या नाम लेखिपार विस्तारित रूपलेखिपार आ गोटे संख्या निया संख्या एटि हजार स्थान स्थान दस स्थान एक स्थान के अझ संख्याटी होला पाँच तिन सात दुई हजार स्थान पाँच शान दस स्थानले सात दुई तार विस्तारित रूप केमिति लेखाहे देख पाँच र डाणले तिनटा शून त हजार स्थानले अहिले तिन र ढाणले दुईटा शून्य त सत दस स्थान अनि सतुरी एभरि भावना आमे अनेक्या लेखिपर आउट संख्या नले छ सात दुई ते हजार स्थान छ सात दस स्थान शून्य एमती आम विस्तारित रूप लिखिपर एकक स्थान में दुई तेणु तीन सत नौ शून्य आउ गए संख्या नौजे एटी ये हजार स्थान तीन शह स्थान सात दस स्थान एक एक स्थान शून तेल विस्तारित रूप है तीन हजार मिशाण सत शाण शून्य तेणु ये आम आउ गए दुई हजार सतश दुई हजार अनाशी युद्ध आम नहीं पार तुम्हें तो अनेक गुड़ी संख्या को चार अंक संख्या को यह विस्तारित रूप से लिखिदे पार

ଛଅ ହଜାର ଛଅଶହ ଛଅଷଠି କେମିତି ଲେଖା ହେବ ପିଲାମାନେ ଏଇଭଳି ଭାବରେ ଚାରିଟା ଛଅ ଲେଖିବା ତେଣୁ ସଂଖ୍ୟା ନାମ ବିସ୍ତାରିତ ରୂପ ଆମେ ଜାଣିଲେ ଆଉ ଗୋଟିଏ ଆମେ ଆଲୋଚନା କରିବା ସଂଖ୍ୟା ନାମ ସାତ ହଜାର ସାତ ବିସ୍ତାରିତ ରୂପ ରହୁଛି ସାତରେ ତିନିଟା ଶୂନ ତାର ଶହ ଘରେ କିଛି ନାହିଁ ଶୂନ ଦଶ ଘରେ କିଛି ନାହିଁ ଶୂନ ସାତ ଘରେ ଏକ ସଂଖ୍ୟାଟି ହେଲା ସାତ ଶୂନ ଶୂନ ସାତ ତେଣୁ ଏଇଭଳି ଭାବରେ ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ଚାଳିଶ ମଧ୍ୟ ଆମେ କରିଦେଇପାରିବା କେତେ ହେବ ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ଚାଳିଶ ଶୂନ ଏକକରେ ଶୂନ ରହିଲା ଏକ ହଜାର ଅଣସ୍ତରି ଏକ ହଜାର ଏକ ହଜାର ଅଣସ୍ତରିରେ ଏକ ହଜାର ରହିଲା ଷାଠିଏ ଦଶହରେ ରହିଲା ଏକ ସ୍ଥାନରେ ନଅ ରହିଲା ନଅ ହଜାର ନଅଶହ ଅନେଶ୍ୱତ ମଧ୍ୟ ଏମିତି ବିସ୍ତାରିତରେ ଲେଖିବା ନଅ ହଜାର ମିଶାଣ ନଅଶହ ମିଶାଣ ନବେ ମିଶାଣ ନଅ ଏଇଭଳି ନଅ ହଜାର ନଅଶହ ଅନେଶ୍ୱତ ତେଣୁ ଏଇଭଳି ଭାବରେ ଆମେ ସଂଖ୍ୟାରେଖାକୁ କେମିତି ଗଣନ ପଟାରେ ସ୍ଥାନିତ କରିବା ପିଲାମାନେ ଗଣନ ପଣ୍ଟା ପଟାରେ ଆମେ ଦେଖିଲେ ଦେଖ ଏକକ ସ୍ଥାନରେ ରଖିଲେ ଗଣନ ପଟ ଏଠି ରହିଲା দশক স্থানের রহলা গণন পট ডাণ দশ তেমন গণন পটার এটি রহা শহক স্থানের শহ এবং চতুর্থ স্থানের হাজার রহলা তে এটি আমি গুলি এক একানে কতটা গুলি পকাইলে এক দুই তিন চার পাঁচ ছাত আট কেতলা পিলে আট নি সেমি দশক ভালো আমি কতোটি গুলি পকওচে গণ কতোটি হল গণিল না পিলা মানে পাঁচটি গুলি ঠিক সহক স্থানে কতোটি গোল পকাইলে মজা লাগুচি না শহস্থানের আমি গণবা গণু থাও পিলা মানে মতো কহব শেষে কে ছ হাজার স্থানে গুলি পকাও এক পড়িলা গণু থাও কতটি হল গোলি চারটি তাহলে সংখ্যাটি কেত হলো চারি ছ চারি হাজার পাঁচশো অনষট্টি এইভাবে ভাবে গণন পটার গোলি সংখ্যা গণিকি আমি লিখিপার হ্যাঁ নাই তেমু আমি যেমনি গণুলে এবার দেখা সে গণন পটাটা মু দেখেবি গণন পটারে আমি কমিটি ଗୋଲି ଗଣିକି ଲେଖିବା ତେଣୁ ଯେକୌଣସି ସଂଖ୍ୟାକୁ ନେଲେ ଆମେ ଯେତେଟି ଗୋଲି ପକାଇବା ସେମିତି ତଳେ ମଧ୍ୟ ଲେଖି ଦେଇପାରିବା ମୁଁ ଦେଖଉଛି ଗୋଟିଏ ଗଣନ ପଟା ଯାହାକି ତୁମମାନଙ୍କ ପାଇଁ ଆଣିଛି ଏ ଗଣନ ପଟାରେ ଦେଖିବା ଗୋଲି ଦ୍ୱାରା ଆମେ କେମିତି ସଂଖ୍ୟାର ସ୍ଥାନର ମୂଲ୍ୟ ବୁଝିବା ସ୍ଥାନୀୟ ମାନ ବୁଝିବା ଏବଂ ସଂଖ୍ୟାକୁ ବିସ୍ତାରିତ କରି ଦେଖିବା ଦେଖିପାରୁଛନ ପିଲାମାନେ ଏଇଟା ହେଉଛି ଗୋଟେ ଗଣନ ପଟା ତମ ବିଦ୍ୟାଳୟରେ ଏମିତି ଥିବ ଆଚ୍ଛା ଏହାର केमती संख्या केख्याअनुसारे लेखाइ देखाह होला एक मो को दशक घर दस कर को शक घर हजार चारिटा डाहाणरु एक दस सह हजार अच्छा हजार एकक घर केतट पके एक तसक घर पके म केतटा पके दुईटा पके दुईटा शक घरे मु पके से एक दुई तीन এবং হাজার ঘরে গোটিয়ে পকাইলি তাহলে সংখ্যাটি আমি দেখি দেখিপার্লে হাজার ঘরে কতোটি এক তাহলে এক হজার শহরে কতোটি তিনটে গলি তিনশো দশ কে কতটা রয়েছে হাইট্রে দেখি পার দুইটা দুই দশ এক ঘরে গোটে তাহলে সংখ্যাটি কত হল এক হাজার তিনশ দুই দশ মানে কে কোড়ি একুশ তাহলে এক হাজার তিনশ

ହଜାରରେ କେତେଟି ତାହେଲେ ଗୋଲି ଆମେ ଗଣିଲେ ତାହେଲେ ସଂଖ୍ୟାଟି କେତେ ହେଲା ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ଗଣ ଏକ ହଜାର ଦୁଇଶହ ପଇଁତିରିଶ ଏହିଭଳି ଭାବରେ ଅନେକ ଗଣର ପଟାର ଆମେ କରିପାରିବା ଅଭ୍ୟାସ ଭର୍ଦ୍ଦ ତୁମ ପାଇଁ ଗୁଡ଼ିଏ ଆଣିଛି ଖାଲି ସ୍ଥାନ ପୂରଣ କରିବ ଏହି ସ୍ଥାନର ମାନଙ୍କୁ ଜାଣି ପୂରଣ କରିବ ତୁମ ବିଦ୍ୟାଳୟର ଶିକ୍ଷକଙ୍କୁ ଦେଖାଇବ କ'ଣ ଜାଣିଲେ ଆମେ ଜାଣିଲେ କ'ଣ ନା ଚାରି ଅଙ୍କ ଭିଷ୍ଟ ସଂଖ୍ୟାର कुजले गणि तार मूल्य जाँदा नयगढर व्यवसायी रमेश रमेशको नै एटा आरम्भ गरिदि होइन तार द्वितीय कन् जाण चारिअक संख्यार मूल्य केतेस स्थान र मान केते तार मन जाँनेभर यही आज र यो गणित शिक्षण कार्यक्रम कार्यक्रमले बुझि चारिङ्क संख्यार मन जाँदै एकक स्थान मान दशक स्थान र शत स्थान हजार स्थान यही भावे दुई हजार तिनश पन्ध्र बुली संख्या गोटे गठन गरि नै त सहित जानले जाँले अंक संख्यार विस्तारित रूप रूपमा देखिले विस्तारित रूप आमे आम जान्ट संख्या नै अब जोडा कि पाँच हजार विस्तारित रूप एमि लेखा जाकि आलोचना करले विस्तारित रूप एवं शेषर स्थानीय मान जानिले आजर शिक्षण कार्य ए चारिङ्किष्ट संख्य र स्थानीय मनले सर आ स्थानीय बुझिले विस्तारित रूप देखिले एवं संख्यार मान मध्य स्थानर मान बुझिले संख्या को उल्टाई लेखि देले ତା'ର ମାନରେ କି ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି ତାହା ମଧ୍ୟ ଦେଖିଲେ ଏଇଥିଲା ଆଜିର ଚାରି ଅଙ୍କୁଷ୍ଟ ସଂଖ୍ୟାର ବ୍ୟବହାର କରି ଶିଖିବା ଏବଂ ବ୍ୟବହାର ଜାଣିବା ଏବଂ ତା'ର ମୂଲ୍ୟ ବୁଝିବା ତାର ପ୍ରୟୋଗ କରିବା ଆଶା କରୁଛି ଆଜିର ଏହି ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟଟି ଆମ ପିଲାମାନଙ୍କୁ କିଛି ନୂତନ ଜ୍ଞାନ ଦେଇଥିବ ନୂତନ କୌଶଳ ଦେଇଥିବ ନୂତନ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେଇଥିବ ତେଣୁ ଆଜିର ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟକୁ ଏଇଠି ରଖୁଛୁ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ପିଲାମାନେ ତେଣୁ ମନ ଦେଇ ଗଣିତ ପଢ଼ିଲେ ଗଣିତ ସହଜ ହୋଇପାରିବ